সন্ধ্যা, আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, স্বাধীনতার মাসের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যায়। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী খুশিদ আলম সেলিমের সঙ্গে আলাপচারিতা। প্রথমে চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি 21 প্রদর্শিত হচ্ছে অ্যাবস্ট্রাকশন অফ কলেজ পেইন্টিং শিরোনামে শিল্পী খুরশিদ আলম সেলিমের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 27 মার্চ পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শিত হচ্ছে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের একক শিল্পকর্ম প্রদর্শনী শান্তি। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা ও শুক্রবার বিকাল 3টা থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 18 এপ্রিল পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ড্রয়িং অ্যান্ড থিঙ্কিং, থিঙ্কিং অ্যান্ড ড্রয়িং শিরোনামে শিল্পী ঢালিয়াল মামুনের একক শিল্পকর্ম প্রদর্শনী বিকাল 5টা থেকে রাত 8টা, এই সময় চলবে 31 মার্চ পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8:20 থাকছে মাসুদ সেজানের পরিচালনায় ধারাবাহিক নাটক ডুগডুগি। আমি কি কইছি আপনি কিছু করছেন? আপনি বাড়িওয়ালা বাড়িওয়ালা জায়গা থাকবেন, আমি ভাড়াটিয়া ভাড়াটিয়া জায়গা থাকবো। রাত 9টায় প্রচার হবে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 দেখবেন রুলিন রহমানের পরিচালনায় ধারাবাহিক নাটক ভালোবাসা কারে কয়। সত্যি কথাটা শুনে যান, মরহুম আপেল হাওলাদারের ছেলে আশেক হাওলাদার কাশুলাইঠালের মাইয়ারে বিয়ে করব, তার কি জিনে ধরছে? তরে বিয়া দেওয়ানোর লিগে কবিতা লেখা ছাইরা আমি বিয়ার না। দেহর উপর দেহ থুইলাম দিলের উপর রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠান এই সময়ের গান। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস। এবার আলাপচারিতা। ধানমন্ডির গ্যালারি 21 প্রদর্শিত হচ্ছে অ্যাবস্ট্রাকশন অফ কলেজ পেইন্টিং শিরোনামে শিল্পী খুরশিদ আলম সেলিমের একক চিত্রকলা প্রদর্শনী। দর্শক, আমাদের আজকের অতিথি বরেণ্য চিত্রশিল্পী খুরশিদ আলম সেলিম, চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। ধন্যবাদ। ভালো আছেন? জি। আপনার 67তম একক চিত্রকলা প্রদর্শনী চলছে, 17 থেকে শুরু হয়েছে গ্যালারি 21। এই প্রদর্শনীটা সম্পর্কে যদি একটু বলেন। আমার একক চিত্র প্রদর্শনী, আপনি বলেছেন যে 67তম, আমি শুধু একটি দেশেই এই 67টি এক্সিবিশন করিনি, আমার মনে হয় প্রায় 20টি দেশে। একেবারে এই ছবিগুলো না, এই ছবিগুলি না, মানে এই পর্যন্ত আমি করেছি। দেশগুলির নাম বলা মুশকিল, কিন্তু এত মনে নেই, কিন্তু কন্টিনেন্ট প্রায় সব কন্টিনেন্টেই আমি আমার সোলো শো হয়েছে। এটি একটি সিরিজ ওয়ার্ক, অ্যাবস্ট্রাকশন অফ কলাজ পেইন্টিং। এটি বিমূর্ত শিল্প, কিন্তু
কলাজ মানে কোনো কিছু এই পেন্টিংটার সাথে কোনো কিছু পেস্টিংও করা আছে কোনো ম্যাটেরিয়াল এই জন্য এটাকে মিক্সড মিডিয়া বলা হয় এটা করা আছে আর কি যাতে একটা 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 রিলিফ বা একটা একটা ফিলিংস ক্রিয়েট হয় এক্সট্রাভাবে এটা একটা সমকালীন ধারা ওয়েস্টার্ন আর্টের একটি সমকালীন ধারা এবং আমি যেহেতু নিউ ইয়র্কে থাকি ওয়েস্টেই থাকি এবং দীর্ঘদিন যাবতই আছি প্রায় 30 বছর কাজেই ওয়েস্টার্ন যে ধারাটা সেটা স্বাভাবিকভাবেই আমার উপরে খানিকটা আগমন করি যে এটাই আমি প্রভাবিত হয়েছি আপনি পড়াশোনা তো করেছিলেন চারুকলা থেকে তো পরবর্তীতে আপনি যেটা বললেন যে এখন ওয়েস্টার্ন ধারাটা প্রভাবিত করেছে তাহলে কি বাংলাদেশের ধারার সাথে অনেক বেশি ফারাক না ফারাক নাই জন্য যে আমরা যখন তৎকালীন আর্ট কলেজে পড়ি তখন বাংলাদেশের যারা শিক্ষক ছিলেন তৎকালীন সময়ে যারা শিক্ষক ছিলেন তারা খুবই শক্তিশালী বিবর্ত শিল্পী ছিলেন তার মধ্যে মোহাম্মদ কিবরিয়া তারপর মনে করেন কাজী আব্দুল বাসেত আব্দুর রাজ্জাক আর্ট কলেজের বাইরে দেবদাস চক্রবর্তী আরও এরকম অনেকেই ছিলেন তারাও বিবর্ত ধারায় খানিকটা ওয়েস্টার্ন ধারাই বলা যায় ছবি আঁকতেন এটা ঠিক ট্রেডিশনাল ধারা না সেই সময় থেকে এটা এটার একটা কারণ আছে সে কারণটা যে 57 এবং 56 থেকে বাংলাদেশের শিল্পীরা তারা ইউরোপ এবং আমেরিকায় তারা স্কলারশিপে বা পড়াশোনা করতে গিয়েছিলেন এবং তারা প্রায় সবাই ফিরে এসেছেন তো তখন যারা ফিরে এসেছেন তারা খানিকটা মনে হয় যে ওই ধারাটা তারা ক্যারি করে নিয়ে আমাদের যে একটা নিজস্ব লোকজ ধারা ছিল বাংলাদেশের শিল্পকলা ওটাকে তারা একটা ব্রেক থ্রো করেছেন তো কাজেই আমি শিল্পকলা একাডেমির উপপরিচালক ছিলাম আজ থেকে 31 বছর আগে কাজেই আমি আরও কাজ থেকে তো আমাদের শিক্ষকদের কাজ দেখেছি কাজেই আমি যদিও বাংলাদেশের মানুষ কিন্তু আমি যখন নিউ ইয়র্কে গেলাম আমার এই ধারায় কাজ করতে আমার কোনো খুব একটা ব্যাগ পেতে হয় না আমি তো যাওয়ার আগেই এই বিবর্ত ধারায় আমি ছবি আঁকতাম আপনি শিল্পকলা একাডেমিতে ছিলেন উপপরিচালক হিসেবে যখন বাংলাদেশে ছিলেন এবং চারুকলা থেকে পড়াশোনা করেছেন পরবর্তীতে নিউ ইয়র্কে গিয়েও আপনি আপনার কাজ থেকে ভালোবাসা থেকে বের হননি আপনি আপনার শিল্প মাধ্যমে এত বছর ধরে একইভাবে ধারাবাহিকতা বজায় রেখেছেন এটা সম্ভবটা হয়েছে কিভাবে না আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম মূলত নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে আমি এক বছর একটা বিশেষ কোর্স করি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আর্ট অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্টে এবং ওই ইউনিভার্সিটিতে ভারতীয় বংশগত একজন প্রখ্যাত শিল্পী কৃষ্ণা রেড্ডি তার অধীনে কাজ করি এক বছর এবং পরবর্তী পর্যায়ে তখন একটি খুব নাম করা একটা ওয়ার্কশপ ছিল ইন্টারন্যাশনাল যেখানে অনেক অনেক শিল্পীরা প্রখ্যাত শিল্পীরা তৎকালীন সময়ে ওই ওয়ার্কশপে কাজ করেছিল ওটা প্রায় 50 বছর স্থায়ী ছিল ওয়ার্কশপটা ওটার পরিচালক ছিল রবার্ট ব্ল্যাকবার্ড আমি সেই ওয়ার্কশপে 2 বছরের গেস্ট আর্টিস্ট ফেলো এটা ফেলোশিপ পেয়েছিলাম কাজে আমি তো যেহেতু ইউনিভার্সিটিতে ছিলাম তারপরে আবার সম্পৃক্ত হয়ে যায় এবং আমি এই শিল্প আর্টের বিষয় নিয়েই আমি আমার জীবন মূলত আমেরিকাতে কেটেছে এবং সম্প্রতি কালে আমি 2009 সালে মূলত আমি একটা গ্যালারি দিই আর্ট গ্যালারি এবং 2012 সাল থেকে এটা একটি বড় আয়োজনে এই গ্যালারিটি পরিচালিত হচ্ছে এবং এই গ্যালারিতে প্রায় আমেরিকার বাইরে ইউরোপ এবং আমেরিকার বাইরে প্রায় 200 শিল্পী তাদের আমরা আমি আয়োজন করতে পেরেছি আমি প্রায় 70টি প্রদর্শনী আয়োজন করছি এবং বাংলাদেশের খ্যাতনামা 8 জন মহিলা শিল্পী এবং আমেরিকান 8 জন মহিলা চিত্রশিল্পীর আমি একটা জয়েন্ট প্রদর্শনী আমার গ্যালারিতে আমি করেছিলাম অনেকেই সেই প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে গিয়েছিল আর যদিও আমার গ্যালারিটা আমেরিকান মেইন স্ট্রিমে এবং আমেরিকান শিল্পীদের নিয়ে আমার মূলত কাজ এবং তবু আমি আমার গ্যালারিতে জয়নুল আবেদিনের শতবার্ষিকী একটা প্রদর্শনী আমি আয়োজন করেছিলাম তাদের প্রায় 13 জন আমেরিকান শিল্পী আমাদের লোকাল বাংলাদেশের শিল্পীরা অংশগ্রহণ করেছিল যখন জয়নুল আবেদিনকে নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছেন তখন ইউরোপ আমেরিকা থেকে শিল্পীরাও নিশ্চয়ই এসেছেন এবং জয়নুল আবেদিন সম্পর্কে জেনেছেন এই প্রদর্শনীটার খুব একটি ইন্টারেস্টিং পার্ট যে আমাকেও খুব অবাক করে দিয়েছে এই প্রদর্শনীটার নাম ছিল বাংলাদেশ মাস্টার পেইন্টার সেলিব্রেশন অফ 100 ইয়ার্স বার্থডে অফ বাংলাদেশ মাস্টার পেইন্টার জয়নুল আবেদিন এই নামে এই শিরোনামে ছিল তো আমার মনে হয়
প্রায় 7-8 জন বা 10-12 জন আমেরিকান শিল্পী, বিশেষ করে লং আইল্যান্ডের শিল্পী, তারা অংশগ্রহণ করেছে। আমাদের স্থানীয় বাংলাদেশি শিল্পীরাও করেছে, কিন্তু একজন শিল্পী যে ভাস্কর্য করে, সে একটি সে আর মিনি স্কাপচারও করে, সে একটা মিনি স্কাপচার করে সে নিয়ে এসেছিল। সেই মিনি স্কাপচারটা দেখে আমি অবাক হয়ে যাই। সেই মিনি স্কাপচার ছিল আমাদের জয়নুল আবেদিনের বা আবেদিন স্যারের একটা বিখ্যাত চিত্র, আপনিও শুনেছেন, যে স্ট্রাগল, একটা মানুষ গরুর গাড়ি ঠেলছে, এটা অনেকেই সব জায়গায় আজকাল দেখা যায়। ওইটার উপরেই সে একটা স্কাপচার করে নিয়ে এসছে। তখন আমি বললাম যে কী ব্যাপার, তুমি এটা খুঁজ পেলে কোথায়? আমি তো তোমাকে কিছু বলিনি। বললো যে দেখো, যেহেতু তুমি করছো এবং বাংলাদেশের সে একজন মাস্টার পেইন্টার, এবং আজকাল তো কাজের সন্ধান পাওয়া খুব একটা কঠিন বিষয় না, কিন্তু আমি তার স্ট্রাগল পেইন্টিং যখন দেখলাম তখন আমার খুবই ভালো লাগছে, আমি তার উপরে এই স্কাপচারটা করেছি। তা আমি মনে হয় যে এটা আমার এই এক্সিবিশনটা করা একটা বড় সাকসেস আমি মনে করি। পৌঁছে যায় বার্তাগুলো বাংলাদেশের শিল্প সংস্কৃতি সবার মাঝে। আপনি তো 2008 সালে অলিম্পিক গোল্ড মেডেল পেয়েছিলেন আপনার ছবি আঁকার কারণে, একটু যদি বলতেন সেই। আসলে অলিম্পিকের যে বিষয়টার সাথে আর্টের একটা সম্পর্ক আছে, কিন্তু মানুষ অলিম্পিক গেমের বিষয়টাই সাধারণ মানুষ জানে, কিন্তু আর্টের যে বিষয়টা আছে সেটা জানে না, জানে না। কারণ অলিম্পিকের যে চার্টারে আর্ট অ্যান্ড স্পোর্টস একটা কম্বিনেশন করা হয়েছে বিগিনিং থেকে। প্রথম যে অলিম্পিক হয়েছিল সেখানেও সেটা ছিল, কাজে প্রত্যেকটা অলিম্পিকে আর্টের উপর একটা ইভেন্ট হয়, কিন্তু সেটা এত বেশি ই হয় না, কারণ ওদের একটা পার্ট আছে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, এডুকেশন অ্যান্ড কালচার কমিশন, একটা পার্ট আছে যে কালচারাল সাইডটা হয়। যেমন আপনারা দেখবেন যে প্রত্যেকটা অলিম্পিকে একটা কালচারাল একটা পারফরমেন্স হচ্ছে, এটা তো মানে একটা হচ্ছে না, একটা বিরাট পারফরমেন্স হচ্ছে, তারপরে গেমটা শুরু হচ্ছে। তা এটা এই জন্য করা হয়েছিল, ওদের একটা ভাগ আছে এডুকেশন অ্যান্ড কালচারাল কমিশন, তারাই এই মেডেলগুলি দেয়। তো আমাকে ভাগ্যক্রমে আমার সাধারণত অলিম্পিকে সাধারণত স্বাগতিক দেশ বা অন্য দেশ থেকে পাঠানো হয় আপনি জানেন, কিন্তু আমাকে বাংলাদেশও পাঠায়নি, আমেরিকাও পাঠায়নি, আমাকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির জুরি কমিটি আমাকে সিলেক্ট করেছে, এবং আমি ইনভাইটেড আর্টিস্ট হিসাবে আমেরিকা থেকে আমি গিয়েছি, এবং আমাকে অলিম্পিক মেডেল এবং অলিম্পিক টর্চ দুটোই দিয়েছে। কোন ছবিটার জন্য বিষয়টা? আচ্ছা, আমাদের একটা ছবি আমাদের দিতে হয়েছে। তা আমার একটা ছবি ছিল ফরবিডেন সিটি, কালারের ফর্ম এরকম, আমি ঠিক এই মুহূর্তে মনে নাই। সেটা আমার বিমূর্তই ছবি ছিল, কিন্তু ওদের যেহেতু ফরবিডেন সিটিটা ওদের খুব কালচারালি এবং ওরা সব ফোকাস করে ওইটাকে, এবং ওদের একটা ঐতিহ্য হিসেবেই ধরে, ওটার একটা নিজস্ব কালার আছে, এবং ওদের আশেপাশের দেওয়াল টেয়ালগুলোর একটা কালার, অরেঞ্জ কালার টেলার, ব্রাউন কালার, সে এই কালারগুলি আমি ইউজ করেছি আর কি। ফরবিডেন কালার অ্যান্ড সিটি, একটা এই ফিলিংসের উপরে এই পেন্টিংটা করা, কিন্তু এটাও একটা বিমূর্ত ছবি। এবং এই ছবিটি আপনি বেইজিং অলিম্পিক জাদুঘরের জন্য কালেকশনও করা হয়েছে। আপনার এই অর্জন কিন্তু বাংলাদেশিদের জন্য অত্যন্ত গৌরবের। ধন্যবাদ। আপনি যাদেরকে আমরা বলি হিস্টোরিক্যাল পেইন্টার, তাদের সাথেও আপনার সৌভাগ্য হয়েছে একটা এক্সিবিশন করবার, তো সেই এক্সিবিশনটা সম্পর্কে আমার মনে হয় 2010 সালে ভিয়েনায়, অস্ট্রিয়ায় ভিয়েনাতে 3 মাসের একটি গ্রুপে প্রদর্শনী হয়েছে, 3 মাসের জন্য 19 জন শিল্পীর মধ্যে 5 জনই ছিলেন ওয়ার্ল্ড মাস্টার, আর বাকি ইউরোপিয়ান শিল্পী, আর আমেরিকা থেকে আমি একা, আর জাপান থেকে একজন, 19 জন শিল্পী। তাতে পাবলো পিকাসো, সালভাদর ডালি, মার্ক শেগেল, গয়া, এই ধরনের 5 জন শিল্পীর সাথে আমার ছবি প্রদর্শিত হয়েছে। এবং এটা আমার, আমি অনেক সময় এখনও ভাবি যে এটা যেভাবেই হোক, এটা একজন আমার আর্টিস্ট হিসাবে এটা আমার বিরাট ভাগ্যের বিষয় যে এত বড় শিল্পীদের সাথে আমার তার ছবি ডিসপ্লে হয়েছে। তাছাড়াও আমার মনে হয় যে পরবর্তী পর্যায়ে আমি ব্যাঙ্গালোরের একটি গ্যালারিতে আমি শো করেছি, সেখানেও ভারতীয় নাম করা শিল্পীদের প্রদর্শনীর সাথে আমারও একটা ছবি ছিল, তাতে হুসেনেরও একটা ছবি ছিল, মকবুল ফিদা হোসেন। তো সেই ক্ষেত্রে বলতে পারেন যে আমি আমাদের অঞ্চলেরও একজন শ্রেষ্ঠ শিল্পী মকবুল ফিদা হোসেন, তার সাথেও আমার ছবি ডিসপ্লে করার সুযোগ আমি পেয়েছি। আপনার ছবি আঁকার ক্ষেত্রে কী ধরনের বিষয়ে প্রাধান্য পায়? না, এই আমার যে ছবি আঁকা সেটা একটা বিমূর্ত ছবি, বিমূর্ত ছবি তো মূলত এটা একটা তাত্ত্বিক বিষয় আমি মনে করি। আসলে সব কিছু এক সেন্সে বিমূর্ত, যখন আপনি বিমূর্তটা বুঝে যাবেন তখন রিয়েলিস্টিক। যেমন ফুল, এটা একটা বিমূর্ত ফর্ম, কিন্তু আপনি এই ফর্মটা চিনে গেছেন বা নাম দিয়ে দিয়েছেন, ইজ বিকামে রিয়েলিস্টিক, কিন্তু আসলে তো এটা কী, আসলে তো একটা কালার এবং ফর্মের একটা বিন্যাস।
একটা ইলুশন নেচার বা আল্লাহ তালা করেছেন আর কি ওইভাবে, যাতে আপনার ভালো লাগে। এই যে একটা একটা রং দিয়ে একটা ফর্ম দিয়ে একটি একটি একটা ইলুশন সৃষ্টি করা হচ্ছে যাতে মানুষ আনন্দ পায় বা তাকাই থাকে, সেই কনসেপ্টেই মনে হয়। মনে করেন একটা ময়ূরের বডি আছে, পাখির বডি আছে, সেগুলি তো একটা একটা ফর্ম এবং কালার ছাড়া কিছু না, কিন্তু আমরা এগুলিকে একটি একটা পর্যায়ে গিয়ে নাম দিয়ে দেওয়ার পরে এগুলি রিয়েলিস্টিক হয়ে গেছে। মনে করেন অন্য গ্রহে অনেক জিনিস আছে, সুন্দর জিনিস আছে দেখার মতো, এটা কী বলবেন? আপনার নাম জানেন না তো, তাহলে আপনি এটাকে কী বলবেন? মানে ফুলের মতো হয়তো জিনিস আছে কিন্তু অ্যাকচুয়াল ফুল না, কিন্তু দেখার পরে হয়তো আপনি ওই ফর্মটাকে একটা রিয়েলিস্টিক নাম দিলেন। তো অনেক সময় আমাদের ছবি বলে যে এটা কী এসেছে তো বুঝতে পারছি না, কিন্তু ভালো লাগছে। যেহেতু ভালো লাগছে, আপনি না বুঝলেও আপনার মন বুঝেছে, মানে মাইন্ডটা বুঝে গেছে, তাই আপনি ভালো লাগছে, ভালো লাগবে কেন? এটা হলো যে এটা রং এবং ফর্মকে বিন্যাস করে একটা সৌন্দর্য সৃষ্টি করা, যেটা ফুলের ভিতরে হয়েছে, পাখির গায়ের ভিতরে হয়েছে, এরকম জিনিসটা। এবং অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে যেটা হয়, আমার কাছে মনে হয় যে অনেক রকম চিন্তার একটা ক্ষেত্র থাকে। চিন্তার মূল বিষয়টা ওই, আমি মনে করি আমার আমার এটাতে এক একজন শিল্পীর এক এক ধরনের ব্যাখ্যা থাকতেই পারে, এটা তো সবাই এক ধরনের ব্যাখ্যা দেবে তা না। আমার মনে হয় যে এটার, মনে করেন একটা ময়ূরের যে শরীরটা আছে, তার যে রঙের যে বিন্যাস করা হয়েছে, আপনি তো তাকাই থাকেন না একটা ময়ূরের দিকে, ওই কালারটা যদি ওইভাবে না থাকতো, ব্লু কালারটা যদি ওইভাবে ডিসপ্লে করা না হতো গায়ের মধ্যে, আপনি তো তাকাতেন না। অন্য পাখিতে কিন্তু আপনার ওইভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করছে না, তাহলে দেখা যাচ্ছে যে ওই কালারটা যেভাবে বিন্যাস করছে এবং একটা অন্য যে কোনো একটা আমরা যদি তাকাই বা অন্য মাছরাঙা মনে করেন পাখি বা কত ধরনের পাখির মধ্যে আপনি যে ওটা যদি আপনি পাখির ফর্মটাকে যদি বাদ দেওয়া যায় স্কোয়ার একটা ইসের মধ্যে রাখেন, তো ওটা একটা বিমূর্তই ছবি মনে হয়, আপনি বুঝতে পারবেন না যে এটার ভিতরে পাখি আছে। অর্থাৎ রঙের এবং ফর্মের একটা বিন্যাস, যে বিন্যাসটা এটা কিন্তু সর্বক্ষেত্রেই আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে আরও অনেক ভালো ভালো কাজের প্রত্যাশায় থাকলাম। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, সাততলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।